আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি হলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বেচ রয়েছে অনাস্থিতীয় বর্ষের অর্থাৎ দুই সালে এসে যারা দুই হাজার একুশ বেচের তৃতীয় পরীক্ষা দিবে তাদের কিভাবে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের জন্য কী কী যোগ্যতা লাগবে সবগুলো বিষ নিয়ে এ টু জেড আলোচনা করব তো সবার প্রথমে আমরা একটু সার্কুলার দিকে তাকাই এখানে কি বলা রয়েছে এখানে দুই হাজার একুশ বেড়ছে অনার তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা নিয়মিত অনিয়মিত গ্রেড ইউনিয়নে পরীক্ষা দেবে তারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবে এবং আবেদন ফর্মে প্রতি তত্ত্বীয় বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয়কে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে পূর্ণ কোর্সে এবং অধ কোর্সের ক্ষেত্রে দুশো টাকা এবং ব্যবহারিক পত্র যদি থাকে সেক্ষেত্রে প্রতি কোর্স হিসাবে দুশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এভাবে আপনার যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুসারে আপনাকে ফি দিতে হবে এছাড়া ইনকোর্স পরীক্ষা ফি হিসাবে তিনশো টাকা দিতে হবে কেন্দ্র ফি হিসাবে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং কেন্দ্র পরীক্ষার জন্য ব্যবহারিকের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া বিশেষ অন্তর্ভুক্তি ফি যারা মান উন্নয়ন করবে বা গেট উন্নয়ন করবে তাদের ক্ষেত্রে তিনশো টাকা এক্সট্রা দিতে হবে এভাবে করে আপনার যত ফি আসবে সেই ফিটি দিতে হবে মনে রাখতে হবে ফর্ম পূরণ করার পরে এখানে ফিটি লেখা থাকবে তারপরে কলেজের কিছু এক্সট্রা ফি আছে সে ফিগুলো সহ আপনাকে পরিশোধ করতে হবে এবং আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আপনি উনিশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি টোটাল এক মাস আপনাকে সময় দিবে এবং ডাটা এন্ট্রি শেষ তারিখ যেটি কলেজ থেকে করবে বাইশে জানুয়ারি পর্যন্ত সে সময়টি রয়েছে আবার চলুন কারা কারা আবেদন করতে পারবে সেটি একটু জেনে নিই আবেদনের ক্ষেত্রে যারা দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ থেকে যে সিলেবাস সে অনুসারে যে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী রয়েছে অর্থাৎ দুই সালে যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা প্রমোটেড হয়েছে অথবা উত্তীর্ণ হয়েছে তাদের তৃতীয় বর্ষে প্রমোশন যদি পায় তাহলেই তারা অবশ্যই তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য ফর্ম পূরণ যেটি সেটি করতে পারবে এবং যারা তৃতীয় বর্ষে ভর্তি হয়েছে অর্থাৎ ডাটা ওয়েবসাইটে রয়েছে তারা শুধুমাত্র তৃতীয় বর্ষ পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে এছাড়া অনিয়মিত হিসাবে যারা দুই হাজার পনেরো থেকে বর্তমান পর্যন্ত অনেক দ্বিতীয় বর্ষে প্রমোটেড হয়েছে কিন্তু দুই হাজার আঠারো উনিশ বিশ এই তিন সালের মধ্যে যদি অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে সে সকল শিক্ষার্থীরা অবশ্যই অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এবার তৃতীয় বর্ষের জন্য ফর্ম পূরণ করতে পারবে এর আগে যারা আঠারো সালে আগে যারা তারা কিন্তু পারবে না এরপর হলো গ্রেড উন্নয়ন ইতিমধ্যে যারা দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ এর চার সালের মধ্যে অনাস তৃতীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু চতুর্থ বর্ষে যদি প্রমোটেড হয়ে থাকে তাহলে এক একাধিক কোর্সে যদি অ্যাপগ্রেড পেয়ে থাকে অথবা কোনো একটি পত্র যদি অনুপস্থিত হয়ে থাকে তাদের সে সকল কোর্সের গ্রেড উন্নয়ন পরীক্ষা হিসাবে দিতে হবে অর্থাৎ তাদের যেই বিষয়গুলো ফেল করেছিল সেই বিষয়গুলো পরীক্ষা দিতে হবে গ্রেড উন্নয়ন হিসাবে এছাড়া দুই হাজার বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে যদি কোনো শিক্ষার্থী একটি কিংবা দুটি কোর্সে সি কিংবা ডি গেট পেয়ে থাকে তাহলে সেই সকল শিক্ষার্থীরা দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে পারবে অর্থাৎ দুই হাজার থেকে বিশ সালে এক পর্যন্ত যারা ফেল সাবজেক্ট রয়েছে তারা শুধুমাত্র ফেল সাবজেক্টগুলো দিতে পারবে এবং গত বছর যারা তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে একটি কিংবা দুটি কোর্সে সি বা ডি গ্রেড পেয়েছে তারা এবার আবার দুই সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অর্থাৎ দুই হাজার তেইশ সালের ক্ষেত্রে তারা আবার সেই বিষয়গুলোতে সর্বোচ্চ দুটি বিষয়ে অবশ্যই উন্নয়ন পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ইম্প্রুভমেন্টে পরীক্ষা দিতে পারবে মনে রাখতে হবে দুই এর অধিক যদি সি গেট কিংবা ডি থেকে থাকে তাহলে শুধুমাত্র যে কোনো দুইটি বিষয় তাদেরকে চয়েস করতে হবে গেট উন্নয়নের জন্য এরপর হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো যারা এবার তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করবে তারা যদি চতুর্থ প্রমোশন পেতে চায় তাহলে তাদের কি যোগ্যতা থাকা লাগবে এক সবার প্রথমে হলো যারা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রমোশন পাবে তারা অবশ্যই কমপক্ষে চারটি তত্ত্বীয় বিষয় মনে রাখতে হবে তত্ত্বীয় বিষয়ে ডি বা তার চেয়ে বেশি গেট অর্জন করতে হবে তাহলেই তারা পরবর্তীতে অর্থাৎ চতুর্থ বর্ষে প্রমোশন পাবে কমপক্ষে চারটি বিষয়ে ডিগ্রেড থাকতে হবে তত্তীয় কোর্সে তবে সেটি তখনই হবে যদি সে সবগুলো বিষয়ে অংশগ্রহণ করে থাকে পরীক্ষায় তাহলেই যদি একটি কোর্সে অনুপস্থিত থাকে তাহলে অন্যান্য সকল কোর্সে অবশ্যই মিনিমাম ডিগ্রেড পেতে হবে তাহলে সে প্রমোটেড হবে এছাড়া সে কিন্তু প্রমোটেড হবে না যদি একটি বিষয় অনুপস্থিত থাকে অর্থাৎ সে সবগুলো বিষয়ের মধ্যে শুধুমাত্র একটি বিষয় অনুপস্থিত ছিল কিন্তু অন্যান্য যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছে সেগুলোর মধ্যে থেকে যদি অ্যাপগ্রেড কোনো একটিতে পায় তাহলে সে কিন্তু নট প্রমোটেড হবে তাকে অবশ্যই সবগুলো বিষয় পাশ করতে হবে আর যে সকল শিক্ষার্থী একের অর্থাৎ দুই কিংবা তিনটি কোর্সে যদি অনুপস্থিত থাকে পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে সে সরাসরি নট হবে এখানে অন্য যে কোনো কোর্সে অ্যাপগ্রেড পেলে সে প্রমোশন পাবে না তার ফলাফল নট প্রমোটেডই হবে কিন্তু মনে রাখতে হবে তারা পরবর্তীতে তৃতীয় বর্ষের ক্ষেত্রে অবশ্যই আবার যে বিষয়গুলোতে পাশ করেছে সেই বিষয়গুলো পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র যে পরীক্ষাগুলোতে অনুপস্থিত থেকেছিল এবং যে বিষয়গুলোতে অ্যাপগ্রেড পেয়েছিল সে পরীক্ষাগুলোই দিতে পারবে এবং একই সাথে সি এবং ডিগ্রেড যদি পায় সেইখান থেকে সর্বোচ্চ দুটি বিষয় গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে এই ছিল প্রমোশনের যে বিষয়টি সেটি এবার চলো কিভাবে অনলাইনের ফর্মটি পূরণ করতে হবে সেই বিষয়টি আমি এখন দেখিয়ে দিব যার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এখান থেকে ফর্ম ফিল আপ অপশন গিয়ে আপনাকে অর্নার যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করতে হবে এছাড়া নিচে গিয়েও আপনি কিন্তু ফর্ম ফিল আপের এখানে অনার্স যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি অনার্স যে ফর্ম ফিল আপ সেটি দেখতে পাবেন এখন আমি এই অনার্স ট্যাবে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন দুই হাজার একুশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ এর দন একটি ট্যাব এখান থেকে আপনাদের এখানে কলেজের কত তারিখে লাস্ট ডেট সেটি এখানে দেখতে পাবেন এরপরে এখান থেকে এই নোটিশটি এখানেও ফিডিএ আকারে দেখতে পাবেন এখানে ক্লিক করলে সেই নোটিশটি দেখতে পাবেন এরপরে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি তাহলে এই অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের আরেকটি ট্যাব দেখতে পাবেন এখানে সবার প্রথমে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার যে অপশনটি এখানে এই যে অপশনে এখানে আপনাদের যে বক্সটি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন এখানে গিয়ে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি দিতে হবে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের আইটি ট্যাব দেখতে পাবেন এখানে স্টুডেন্ট নেম ফাদার্স নেম কলেজ কোড কলেজ নেম রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টুডেন্ট টাইপ যদি রেগুলার হয় রেগুলার এবং ইম্প্রুভমেন্টের হলে লেখা থাকবে এইখানে মধ্যে থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার যে বক্সটি রয়েছে এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন সঠিক মোবাইল নাম্বারটি দিতে হবে মনে রাখবেন একবার ফর্ম পূরণ করার পরে পরবর্তীতে কিন্তু এটি কারেকশন করতে পারবেন না তাই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিতে হবে এখন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি অর্থাৎ যার জন্য ফর্মটি পূরণ করছি তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এরপরে হলো এখানে কম্পলসারি সাবজেক্ট লেখা থাকবে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে দেখে আপনার কোড মিলিয়ে অবশ্যই দিবেন আপনার যে সাবজেক্টগুলো যেগুলো কম্পালসারি সেগুলো তো অবশ্যই দিতে হবে কিন্তু যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে অপশনাল অপশনটি দেখতে পাবেন সেখান থেকে আপনার কোড মিলিয়ে অপশনাল অপশন থেকে যদি আপনার অপশনাল সাবজেক্টটি থাকে তাহলে সেই সাবজেক্টটি দিতে হবে যেমন এখানে আমি ম্যাথমেটিক্সের জন্য করছি এখানে রকম অপশনাল সাবজেক্ট নেই তাই সেই অপশনটি শো করছে না আপনার এখানে যদি অপশনাল শো করে তাহলে অপশনাল সাবজেক্টটি কোড মিলিয়ে আপনি যে কোডের অধীনে কোর্সটি করবেন সেই কোডটি মিলিয়ে অবশ্যই সেটি সিলেক্ট করে দিবেন আর যারা ইম্প্রুভমেন্ট দিবে তাদের ক্ষেত্রে ফেল সাবজেক্টগুলো এখানে কম্পালসারিতে থাকবে এছাড়া যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আপনারা ইম্প্রুভমেন্ট দিবেন শুধুমাত্র গেড উন্নয়নের জন্য সেগুলো এখানে অপশনাল হিসাবে থাকবে অথবা নিচে বক্স আকারে থাকবে সেখান থেকে দুইয়ের অধিক যদি থাকে তাহলে সেইখানে দুইয়ের অধিক যেটি আপনি কোড মিলিয়ে যেগুলো ইম্প্রুভমেন্টে দিবেন সেগুলো সিলেক্ট করে দেবেন আর যদি না থাকে তাহলে আপনি যদি ইম্প্রুভমেন্ট না থাকে শুধুমাত্র ফেল সাবজেক্ট থাকে তাহলে সেটি শুধুমাত্র কম্পোসারিতে থাকবে এছাড়া আপনার যদি ইম্প্রুভমেন্ট থাকে তাহলে কোড মিলিয়ে যদি দুইয়ের ওদিক থাকে তাহলে একাধিক যেগুলো সেগুলো সিলেক্ট করে দেবেন আর যদি দুইটি থাকে তাহলে শুধুমাত্র দুইটিই সিলেক্ট করে দেবেন একটি থাকলে একটি সিলেক্ট করে দেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন এবং এই কপিটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এখানে দুইটি পার্ট রয়েছে অবশ্যই দুটি পার্টি ডাউনলোড করে নেবেন এরপর আপনাকে এখান থেকে ফোটোকপি করাতে হবে ফটোকপি করার পরে আপনার অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ রেজিস্ট্রেশন কার্ডের কপি সহ আপনার যত ফি এখানে লেখা থাকবে সেই ফিটি অবশ্যই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে তার সাথে কলেজের কিছু নির্দিষ্ট ফি রয়েছে সেগুলো অবশ্যই কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন এভাবে করে আপনি অবশ্যই প্রিন্ট কপিটি ডাউনলোড করে নেবেন এছাড়া যদি আপনি প্রিন্ট কপিটি ডাউনলোড করতে না পারেন যদি সাবমিট বাটন ক্লিক করে ফেলেন তাহলে পরবর্তীতে আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করলে সাথে সাথে প্রিন্ট কপিটি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে আপনি আপনার অনলাইন ফর্মটি পূর্ণ করে ফেলবেন যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে কম বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ